বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে শিক্ষার্থীরা, আমরা গণিত ক্লাসে বেশ কিছু মান নির্ণয়ের অঙ্ক, মান মানে এই যে এরকম যে প্রশ্ন দেখতেই পাচ্ছ তোমরা, আমাদের যে মান নির্ণয় কৌশল সংক্রান্ত, মান নির্ণয় অথবা প্রমাণ বলো, এরকম কিছু অঙ্ক আমরা দেখেছি। এ ধরনের প্রায় সময় এ ধরনের কিছু অঙ্ক আসে পরীক্ষায়। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ, আমি বলে লিখে রাখছি, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান 34√5 বলে, অথবা এক্স টু সিক্স প্লাস ওয়ান জিরো বাই এক্স কিউব সমান 34√5 বলে, এক্স সমান কত, বা এক্স এর মান নির্ণয় করো। পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব সমান 30√3 বলে, পি এর মান নির্ণয় করো। এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান 18 বলে, এক্স এর মান নির্ণয় করো। পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব সমান tan√2 হলে, পি এর বা পি টু দি পাওয়ার 6 মাইনাস tan√2 পি কিউব প্লাস ওয়ান সমান 0 হলে পি এর মান কত। এই যে কিছু প্রশ্ন লেখা আছে, এই ধরনের প্রশ্নগুলো আসলে আমরা প্রায় সময় দেখি যে স্কুল পরীক্ষায়, টেস্ট পরীক্ষায়, এসসি পরীক্ষা আসে। তখন যেটা হয় সেটা হলো যে এই ধরনের অঙ্ক যদি আমাদের আগে থেকে করা থাকে স্কুলে অথবা কোচিং অথবা প্রাইভেট যেখানে হোক, আমরা বাসায় যদি আমাদের করা থাকে, ওই ওই ধরনের অঙ্কটা হুবহু যদি ওই অঙ্কটা আসে, তাহলে আমরা পরীক্ষা করে ফেলতে পারি তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি ঝটপট করে ফেলতে পারি। কিন্তু যদি নতুন অঙ্ক আসে যেটা আমরা কখনো করি নাই, স্কুলে করি নাই বা বাসায় কোথাও করি নাই, নতুন সংখ্যা দিয়ে নতুনভাবে একটা এই ধরনের কিউব দিয়ে বা পাওয়ার 6 দিয়ে এই ধরনের অঙ্ক দিয়ে দিলে, সেটা আমরা পরীক্ষা হলে মিলাতে পারি না, কোনো সময় বাসায় মিলাতে পারি না। কারণ হলো যে এই ধরনের অঙ্কগুলো একটু টেকনিক্যাল বেশি, একটু ঝামেলাপূর্ণ বেশি, একটু জটিল বেশি, ঠিক আছে? অনেক সময় দেখা যায় এগুলো নিয়ে আমরা অনেকক্ষণ সময় নষ্ট করি, চেষ্টা করি, পরীক্ষা হলে 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট বা আরও বেশি সময় চলে যায়, কাটাকাটি করি, বিভিন্নভাবে করার চেষ্টা করি, কিন্তু তারপরে মিলে না, মিলাইতে পারি না আমরা, ঠিক আছে? কারণ এই ধরনের অঙ্কগুলো একটু আসলে একটু টেকনিক্যাল, একটু ঝামেলাপূর্ণ। ওগুলো মেলানোর জন্য কিছু কৌশল আছে, ওই কৌশলগুলো জানলেই আমরা দ্রুত সহজে অল্প সময় মিলাতে পারবো। আর না হয় আমরা এই 10 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা গেলে অনেক সময় মিলাতে পারবো না, কাটাকাটি করবো, এইভাবে করবো, এইভাবে বিভিন্নভাবে বিভিন্ন করার চেষ্টা করতেই থাকবো, কিন্তু অঙ্ক মিলবে না। অঙ্ক মিলার জন্য আমাদেরকে ডেফিনেট কিছু টেকনিক বা কৌশল জানা থাকতে হবে, ঠিক আছে? যেমন এই যে যদি পরীক্ষা এরকম আসে, আমরা এগুলো খুব সহজেই একটু চেষ্টা করলেই পারি। পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার সমান 34 হলে বলো যে পি এর মান কত, এটা আমরা একটু চেষ্টা করলে বর্গসূত্রই করে ফেলতে পারি। অথবা পি টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 119 হলে পি এর মান কত, এটাও আমরা এই বর্গসূত্র দিয়ে সহজেই করে ফেলতে পারি। হ্যাঁ, বর্গসূত্র বা অনুসিদ্ধান্ত প্রয়োগ করে সহজে এগুলো একটু ঝামেলাপূর্ণ হলেও আমরা মিলে ফেলতে পারি, কিন্তু এগুলো এমন যে এগুলো এই যে সংখ্যা একটু পাল্টাই দিলে, চেঞ্জ করে দিলে, আমরা যদি আমাদের যদি আগে থেকে এই ধরনের অঙ্কগুলো করা না থাকে, আমরা অনেক চেষ্টা করেও কি এগুলো আমরা মিলাতে পারি না, অনেক সময় চলে যায়, 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট বা 1 ঘন্টা, 2 ঘন্টা করে মিলাতে পারি না। এই যে এরকম ঘন দিয়ে আসলে, পাওয়ার কিউব পাওয়ার দিয়ে আসলে, বা এরকম আসলে বা পাওয়ার 6 পাওয়ার দিয়ে আসলে, বা 12 পাওয়ার দিয়ে আসলে, অত মিলানো আমাদের জন্য এক ভয়াবহ জটিল ব্যাপার হয়ে যায়। আমরা তো অনেকে এই ধরনের এই ভয়ে এগুলো এই অঙ্কগুলোর ভয়ে এই ধরনের অঙ্কগুলো ধরি না। দেখা গেছে আমরা ক পারি, খ পারি, কিন্তু গদে গদ নাম্বারে এই ধরনের অঙ্কটাও দিয়ে বসলো, তখন আমরা এই গ নম্বরটার বইয়ে পুরো অঙ্কটা ছেড়ে দিই, ঠিক আছে? বা অনেক সময় ক খ করে গ নম্বর নিয়ে অনেকক্ষণ চেষ্টা করছি, দেখি অঙ্কটা আমরা মিলাতে পারি না, সময় চলে যায়, অনেক সময় চলে যায়। এটার জন্য আরও অন্যান্য অঙ্ক করতে আমাদের ঝামেলা হয়ে যায়, যেহেতু সময় চলে যায় বা আমরা এটা করতে করতে আমাদের নাম্বার আমরা নার্ভাস হয়ে যাই। তো আমি আজকে এই ধরনের অঙ্কগুলো কীভাবে করা যায় সে এরকম কিছু টেকনিক, মজার কিছু কৌশল নিয়ে আলোচনা করব, যে এই ধরনের কঠিন কঠিন অঙ্কগুলো, এগুলো অনেক এই ধরনের কঠিন কঠিন অঙ্কগুলো আমরা কীভাবে সহজেই করতে পারি, সে ধরনের কিছু টেকনিক বা কৌশল নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তোমরা একটু মনোযোগী হবে, তাহলে আশা করি খুব সহজেই বুঝতে পারবে। এই ধরনের অঙ্কগুলোকে, এই ধরনের আরও অনেক অঙ্ক আছে, অজস্র অঙ্ক আছে, আমি দুইটা কৌশল, এই ধরনের অঙ্কগুলোকে দুইটা কৌশলে ভাগ করেছি। তো তোমরা যদি এই কৌশলগুলো যদি জানো, তাহলে তোমরা এই ধরনের অঙ্কগুলো যেরকমই থাক না কেন বা যেভাবেই থাক না কেন, তোমরা সহজেই করতে পারবে, ঠিক আছে? এই ধরনের অঙ্কগুলো যেভাবেই থাক বা যেরকমই থাক না কেন, তোমরা সহজেই করে ফেলতে পারবে বলে আমি আশা করছি। তো এই ধরনের অঙ্কগুলোকে আমি দুইটা কৌশলে ভাগ করেছি, দুইটা
দুইটা কৌশল বলবো না আমি, যাচ্ছে দুইটা কৌশল বলতে পারি বা দুইটা উপায়ে বলতে পারি বা দুইটা ভাগে ভাগ করেছি, প্রথম ভাগ দ্বিতীয় ভাগ। ঠিক আছে, প্রথম ভাগ এটা হলো এক নম্বর, এক নম্বর ক্রাইটেরিয়া বা কৌশল, এক নম্বর ক্রাইটেরিয়া বা এক নম্বর ভাগ, এটা হলো যে চলকের পাওয়ার দুই জায়গায় থ্রি থাকবে অথবা সিক্স এবং থ্রি থাকবে, চলকের পাওয়ার দুই জায়গায় থ্রি থাকবে অথবা সিক্স এবং থ্রি থাকবে। এখানে দেখো খেয়াল করো বিষয়টা, চলকের পাওয়ার এখানেও থ্রি, এখানেও থ্রি, এখানেও থ্রি, এখানেও থ্রি, দুই জায়গায় থ্রি, খেয়াল করো বিষয়, চলকের পাওয়ার দুই জায়গায় থ্রি, এখানেও 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 থ্রি। ঠিক আছে, অথবা সিক্স এবং থ্রি থাকবে, এই দেখো সিক্স আর থ্রি, সিক্স আর থ্রি। ঠিক আছে, যে সিক্স আর থ্রি, খেয়াল করো বিষয়টা, চলকের পাওয়ার দুই জায়গায় থ্রি থাকবে। আবার খেয়াল করো বিষয়টা, আমরা বলছি থ্রি 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 থ্রি, হ্যাঁ, অথবা সিক্স এবং থ্রি থাকবে, যে সিক্স দেখতে পাচ্ছ, থ্রি দেখতে পাচ্ছ, সিক্স দেখতে পাচ্ছ, থ্রি দেখতে পাচ্ছ। এরকম যদি হয় আমাদের আমাদের পরীক্ষা আসা অঙ্কটা বা আমাদের আমরা করতে যাওয়া অঙ্কটা যদি এক নম্বর ভাগের মধ্যে, প্রথম ভাগের মধ্যে পড়ে, এক নম্বর ভাগের মধ্যে পড়ে, তখন আমরা একটা কৌশল অ্যাপ্লাই করব। হ্যাঁ, সেই কৌশল করলে আমরা, সেই কৌশল করলে আমরা সহজে অঙ্কটা করতে পারবো। এবার দুই নম্বর, দুই নম্বর ভাগটা কীরকম বা দুই নম্বরে কীরকম, দুই নম্বর কিছুই না, জাস্ট এখানে এগুলো ডাবল হবে, এখানে সিক্স হবে, এখানে টুয়েলভ হবে, এখানে সিক্স হবে, ডাবল। এই দেখো থ্রি, এই দেখো চলকের পাওয়ার দুই জায়গায় থ্রি, চলকের পাওয়ার দুই জায়গায় সিক্স, অথবা এই যে ডাবল বলেছিলাম, এখানে হবে টুয়েলভ, এখানে হবে সিক্স, এই যে টুয়েলভ সিক্স। যদি চলকের পাওয়ার আমরা দুই জায়গায় থ্রি দেখি অথবা সিক্স আর থ্রি দেখি, তাহলে এক নম্বর নিয়মে করবো আমরা, এক নম্বর নিয়মে। তাহলে কীরকম বিষয়টা, চলকের পাওয়ার যদি আমরা দুই জায়গায়, এই যে দুই জায়গায়, দুই জায়গা বলতে এখানে 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 বোঝানো হচ্ছে, এই যেখানে এখানে বোঝানো হচ্ছে, দুই জায়গায় যদি থ্রি থাকে অথবা সিক্স আর থ্রি থাকে, সিক্স আর থ্রি, সিক্স আর থ্রি, ঠিক আছে, সিক্স আর থ্রি, তাহলে আমরা এই এক নম্বর নিয়মে করবো, তো অঙ্কটা এক নম্বর নিয়মে পড়বে। আর যদি দেখা যায় যে চলকের পাওয়ার দুই জায়গায় সিক্স, এই যে এখানেও সিক্স, এখানেও সিক্স, ঠিক আছে, এখানেও সিক্স, এখানেও সিক্স, অথবা টুয়েলভ এবং সিক্স, এই যে টুয়েলভ সিক্স, এই যে টুয়েলভ সিক্স, টুয়েলভ সিক্স, ঠিক আছে, এক জায়গায় টুয়েলভ, এক জায়গায় সিক্স, এক জায়গায় টুয়েলভ, এক জায়গায় সিক্স, আর যদি দুই জায়গায় সিক্স থাকে, এই যে সিক্স সিক্স, তখন আমরা দুই নম্বরের নিয়মে করবো। তাহলে আশা করি সেক্ষেত্রে তোমরা নিয়মটা মনে রাখবা, যে কি চলকের পাওয়ার যদি দুই জায়গায় থ্রি থাকে অথবা এক জায়গায় সিক্স আর এক জায়গায় থ্রি থাকে, তখন আমরা এক নম্বর নিয়মে করবো, এক নম্বর কৌশলে করবো। আর যদি দেখা যায় যে চলকের পাওয়ার দুই জায়গায়, যেমন এখানেও সিক্স, এখানেও সিক্স, অথবা এক জায়গায় টুয়েলভ, এই যে টুয়েলভ, এক জায়গায় সিক্স, এই যে টুয়েলভ সিক্স, এই যে আর জায়গায় সিক্স, তখন আমরা দুই নম্বর নিয়মে করবো। তাহলে আমরা সেক্ষেত্রে আমি একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করছি, আমাদের কয়েকটা উদাহরণ নিয়ে কাজ করতে হবে, আমি আজকে একটা উদাহরণ দেখাচ্ছি। ঠিক আছে, এগুলো মুছে দিই, আমার এগুলো লাগছে না। তাহলে আমরা এই অঙ্কটা নিয়ে আলোচনা করবো, এই অঙ্কটা কি আছে, দুই জায়গায় থ্রি আছে চলকের পাওয়ার পি, এখানে চলক পি, পি এর পাওয়ার এখানেও থ্রি, তাহলে এখানেও থ্রি, ঠিক আছে, নিচে যদিও পিটা নিচে আছে, তারপর আমরা পাওয়ার থ্রি ধরি। অনেকেই চিন্তা করতে পারে যে ওয়ান বাই পি কিউ, এটা পাওয়ার তো পিটিও মাইনাস থ্রি, আমরা এভাবে চিন্তা করবো না, আমরা এভাবে চিন্তা করবো পি কিউ, পি এর পাওয়ার থ্রি, পিটা নিচে আছে এখানে, তার পাওয়ারও থ্রি, এভাবে চিন্তা করবো না আমরা। ঠিক আছে, অনেকে এভাবে চিন্তা করতে পারে, আমরা এভাবে চিন্তা করবো না, তাহলে আমাদের আমাদের প্রবলেমটা আরও জটিল হয়ে যাবে। তাহলে এখানেও থ্রি, এখানেও থ্রি, অর্থাৎ দুই জায়গায় থ্রি আছে, তখন আমরা এক নম্বর নিয়মটা করবো। এক নম্বর নিয়মটা কি, এক নম্বর নিয়মটা কি, এক নম্বর নিয়মটা হলো যে আমরা প্রথমে এখানে সরল করব, মানে লসাগু নিব। ঠিক আছে, লসাগু নেই, সরল করার জন্য এখানে পি কিউব হবে, এখানে হবে যে কত, সাথে এটা গুণ করলে ওয়ান, এ পাশে থার্টি রুট থ্রি। তাহলে যে বিষয় এক নম্বর নিয়ে প্রথম কাজ হলো কি, লসাগু নেওয়া, সরল করা, সরল করার জন্য লসাগু নেওয়া, লসাগু নেওয়া,
ঠিক আছে সরল করতেছি আমরা এখন আমরা যেটা করব আর গুণন করব এটা এক নাম্বার নিয়মের কৌশল মনে রাখবা তোমরা সরল করার পর আর গুণন করা সরল করার পর কি করা ঠিক আছে এক নাম্বার নিয়ম হলো কি সরল করা ঠিক আছে দেখো অঙ্কটা এই যে এভাবে না থেকে কিন্তু পরীক্ষায় এভাবেও থাকতে পারে অঙ্কটা এভাবেও থাকতে পারে অথবা এভাবেও থাকতে পারে তো এভাবে থাকলে তোমার কাজ একটু কম করতে হবে তাহলে এই যে অঙ্কটা এভাবেও থাকতে পারে সেক্ষেত্রে তোমার গিয়ে লাইনটা করতে হবে না এখন সরল আমরা যে যোগটা করে মানে সরলটা করে ফেললাম লসাগু করে সরলটা করে ফেললাম এভাবেও থাকলেও কিন্তু সেটা এক নম্বর ক্রাইটেরিয়ায় পড়ে যাবো পরীক্ষায় এটাও থাকতে পারে এই লাইনও থাকতে পারে এই লাইনও থাকতে পারে এই লাইনও থাকতে পারে ঠিক আছে এই লাইন এই লাইন এই লাইন যে লাইন থাকুক এই লাইন থাকলেও কিন্তু এই যে দুই জায়গায় পাওয়ার থ্রি এক নম্বর ক্রাইটেরিয়ায় আর এই লাইনকে একটু সরল করে লাইন চলে আসে তাহলে দেখো এখানে সিক্স এখানে থ্রি এক জায়গায় সিক্স আর জায়গায় থ্রি থাকবে আমি উপরে মুছে দিই আমার এদিকে জায়গা নাই এখন আমরা যেটা করবো আর গুণ করবো আর গুণ করে নিলাম অঙ্কটা পরীক্ষা এভাবেও থাকতে পারে জায়গায় থাকতে পারে থাকুক কোনো সমস্যা নাই যে পাওয়ার সিক্স থ্রি তোমরা এটা মাথায় রাখবা এখন আমরা সবগুলো পক্ষান্তর করে এই যে বাম পাশে নিয়ে আসবো অঙ্কটা এভাবেও থাকতে পারে তো যাই হোক এভাবে থাকলেও কিন্তু কি সেটা এক নাম্বার এক নাম্বার কৌশলের মধ্যেই পড়ে এক নাম্বার নিয়মেই পড়ে এই যে পাওয়ার সিক্স আর থ্রি চলো ধরো সিক্স এই যে সিক্স আর থ্রি এখন আমরা যেটা করব সেটা হলো যে তাহলে আমরা বিষয়গুলো একটু মনে রাখবো এখানে মধ্যে এক নাম্বার নিয়মের মধ্যে কাজগুলো কি কি আমাদের এই যেটা আমরা যেহেতু নিয়মটা আজকে আলোচনা করব না এটা নিয়ে আমরা কথা বলছি না এখানে প্রথমে যেটা করতে হবে আমরা এক নাম্বার নিয়ম করার সময় সরল করতে হয় সরল করা লসাগু করে সরল করা দুই নম্বর করতে হয় যে আর গুণন আর গুণন আর গুণন ও পক্ষান্তর পক্ষান্তর করে সব বাম পাশে নিয়ে আসতে হবে সব বাম পাশে সব বাম পাশে নিয়ে আসবো সব বাম পাশে নিয়ে আসলাম এবার আমরা যেটা করবো সেটা হলো যে বর্গসূত্র দেওয়া এ প্লাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ার দেওয়া এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ সূত্র রূপান্তর কি সূত্র পরিণত করা সূত্র সূত্র আমরা প্রকাশ লিখি এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র প্রকাশ করা তাহলে দেখো তো কিভাবে করা যায় আমরা যদি এভাবে লিখি এটাকে যদি এ ধরি এ স্কোয়ার এই যে এখান থেকে আমরা বিবে টু বিবে করার চেষ্টা করি টু টু দিলাম এ হলো পি কিউব হ্যাঁ দেখো এখানে মধ্যে পি কিউব নিয়ে আসছি আর আছে কত থার্টি রুট থ্রি পি কিউব নিয়ে আসছি থার্টি রুট থ্রি আছে তাইলে আমাদের কি করতে হবে এখন আমরা যদি এখানে ফিফটিন রুট থ্রি দিই ফিফটিন রুট থ্রি দিলাম দেখো এখন এই পুরোটাই গুণ করলে আবার এটা চলে আসে পনেরো দোকানে তিরিশ হ্যাঁ পনেরো ত্রিশ থার্টি রুট থ্রি পি কিউব এখন এখন খেয়াল করে বিষয়টা আমরা এ এখান থেকে পাইলাম এই যে বি এখান থেকে পাইলাম এখন সরি বি টু এ বি এখান থেকে পাইলাম আমরা এ এখান থেকে পাইলাম টু এ বি এখান থেকে পাইলাম এখন একটা বি স্কোয়ার লাগবে বি মানে হলো এখানে এটা এই যেটা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ফিফটিন রুট থ্রি হোল স্কোয়ার এটাকে এটা বি স্কোয়ার এখন বি স্কোয়ার তো আমাদের এখানে নাই এই রাশিটা এখানে টোটালি নাই তো এই রাশিটা যেহেতু আমরা এনেছি সূত্র প্রয়োগ করার জন্য সূত্র মিলানোর জন্য এমানেস বি হোল স্কোয়ার সূত্রটা মিলানোর জন্য এই বাড়তি রাশিটা আনতে হয়েছে আমাদের এমানেস বি হোল স্কোয়ার সূত্র মিলানোর জন্য এই বাড়তি রাশিটা আমাদের আনতে হয়েছে সেজন্য আমরা এখন কি করব এই এই বাড়তি রাশিটা বিয়োগ করে দিব
এটা বিউ করে দিলাম আমাদের এখানে আয়ত রাশি রয়ে গেছে এটা নিয়ে আমরা কোনো কাজ করি নাই এটাকে এখানে লিখে দিই ডান পাশে তো কিছু না ডান পাশে জিরো আশা করি বিষয়টা বুঝতে পারছো আমি আবার একটু বলি এটা তো এটাকে আমরা এই যে স্কয়ার লিখেছি তারপর এটাকে টুয়েভ লিখেছি টুয়েভ লিখতে গিয়ে এখন বি স্কয়ার লাগবে বি স্কয়ারটা আনলাম এটা বাদ দিয়ে এনেছি এটা বিউ করে দিয়েছি হ্যাঁ তো মানে সলটাই পাশে লিখেছি এখন সূত্রটা আমরা সূত্রটা ফিল আপ করি এতটুকু কি হয়েছে এই যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার ঠিক আছে এ মাইনাস বি হোল স্কোয়ার তারপর এখানে কি আছে দেখো এই যে এই দুইটা রয়ে গেছে দুইটা কি করা যায় আমরা একটু ক্যালকুলেটর নিই এরপর নিয়ে করে কোথায় দেখি 15 স্কয়ার গুণন 3 675 এটাতে পাচ্ছি আমরা 600 মাইনাস 675 মাইনাস 1 সমান 0 তাহলে এটা কত হবে 676 হবে তাহলে পি কি পি কিউব মাইনাস 15 রুট 3 হোল স্কয়ার মাইনাস 676 আমি বলে মুছে দিচ্ছি আসলে একটু তোমরা বুঝতেছো ক্লিয়ারলি এখন এটাকে এই পাশে নিয়ে যাই এখন যেটা করবো সেটা হলো যে উভয় পাশে বর্গমূল করে দিব উভয় পাশে আমরা কি করবো উভয় পাশে বর্গমূল করে দিই ঠিক আছে আমি এই লাইনে লিখে দিব আচ্ছা পরের লাইনে লিখি পি কিউব মাইনাস 15 রুট 3 উভয় পাশে বর্গমূল করি উভয় পাশে বর্গমূল করি এখানে স্কোয়ার রুটে কাটা পি কিউব মাইনাস 15 রুট 3 আমরা এখানে শুধু বর্গমূল করার সময় ধনাত্মক মানটা নিয়ে বলি ঋণাত্মক মান নিব না ঋণাত্মক মান নিলে ঝামেলা জটিলতা বাড়বে ঋণাত্মক মান নেওয়ার ব্যাপার নাই প্রয়োজন নাই ঠিক আছে প্রশ্ন আমাদেরকে এরকম বলা না যে ঋণাত্মক মান নেওয়ার বিষয়ে তোমার নিচ্ছি না এখন এটা বর্গমূলটা কত শুধুমাত্র বর্গমূলে আমরা জানি যে এখানে কি প্লাস মাইনাস দিতে হয় তো আমরা এখানে যদি প্লাস মাইনাস দিলে একটু ঝামেলা বাড়বে কাজ বাড়বে আমরা এখানে প্লাস মাইনাস না দিয়ে শুধু ধনাত্মক মান নিলাম শুধুমাত্র ধনাত্মক মানটা নিলাম তাহলে এটা বর্গমূলটা বাই করি আমরা দেখি কত আসে রুট 676 আসলে 26 এখন এই পাশে যেটা করবো এটা এখানে সেই যে বর্গসূত্র প্রয়োগ করার পর যেটা আমাদের করতে হয়েছে তারপর করতে হয়েছে কি পাঁচ নম্বর বর্গমূল বর্গমূল হ্যাঁ তারপর ছয় নম্বরে এখন করতে হবে যে এই এটাকে পক্ষান্ত করে এই পাশে নিয়ে আসবো পক্ষান্তর করে আমরা এই পাশে নিয়ে আসি 26 প্লাস 15 রুট 3 এখন এখন কি করব আমরা এখন আমাদের যেহেতু এখানে কিউব আছে খেয়াল করো বিষয়টা আমাদের এখানে যেহেতু কিউব আছে আর আমাদের বাই করতে হবে যে পি এর মান তো মনোযোগ দিয়ে বিষয়টা খেয়াল করো আমাদের এখানে আছে কি কিউব ঘন ঘন আছে বা কিউব আছে কিন্তু আমাদের বাই করতে হবে পি এর মান তাইলে আমাদের এখন যেটা করতে হবে এই পাশে একটা গণসূত্র নিতে হবে গণসূত্র বানাইতে হবে গণসূত্র অর্থাৎ এ প্লাস বি হোল কিউব অথবা এ মাইনাস বি হোল কিউব সূত্র বানাইতে হবে তাইলে আমরা পি এর মানটা সহজেই পাবো আমি আবার বলি যে বিষয়টা যেহেতু আমাদের এই পাশে পি কিউব মানে গণ আছে তাহলে আমাদের ডান পাশে একটা গণসূত্র বানাইতে হবে পূর্ণ ঘন বা গণসূত্র বানাইতে হবে অর্থাৎ এ প্লাস বি হোল কিউব অথবা এ মাইনাস বি হোল কিউব বানাইতে হবে কি বানাইতে হবে এ প্লাস বি হোল কিউব অথবা এ মাইনাস বি হোল কিউব বানাইতে হবে এ প্লাস বি হোল কিউব অথবা এ মাইনাস বি হোল কিউব বানাইতে হবে ডান পাশে তখন আমরা পি এর মানটা সহজেই বের করতে পারবো এবং এটা আমাদের অঙ্কের জন্য শেষ ধাপ এবং সবচেয়ে জটিল ধাপ আমি আবার বলি বিষয়টা আমাদের এই অঙ্কের জন্য এটা সর্বশেষ ধাপ এবং জটিল ধাপ সবচেয়ে জটিল এই অঙ্ক এই ধরনের প্রবলেমের জন্য সবচেয়ে জটিল ধাপ হলো এটা সর্বশেষ ধাপ এবং জটিল ধাপ ঠিক আছে তাহলে
এখন আমরা কি করব ঘন সূত্র প্রকাশ আমরা লিখি এখানে মধ্যে 7 নম্বর এর মধ্যে প্লাস b হোল কিউব বা m n হোল কিউবের প্রকাশ সূত্রের প্রকাশ সূত্র সূত্র প্রকাশ এখন এটা আমাদের সবচেয়ে সর্বশেষ ধাপ এবং সবচেয়ে সবচেয়ে জটিল ধাপ এই অঙ্কের জন্য যে কিভাবে করা যায় এখন এখানের মধ্যে একটু ঝামেলা আছে আমি বলিনি আমরা এক নাম্বার ক্রাইটেরিয়া এই যে এই এই ধাপে মানে সরি এই নিয়মে অঙ্ক করার সময় এই নিয়মে অঙ্ক করার সময় সবগুলো অঙ্কই মানে এই ফরম্যাটে আসবে এভাবে আসার পর এভাবে আসার পর খেয়াল করো বিষয়টা এক নাম্বার নিয়মের অঙ্কগুলা এই লাইনে আসার পর এই লাইনে আসার পর আমাদের কিছু জিনিস নিয়ে ভাবতে হবে এটা হলো যে এখানের মধ্যে কয়েকটা অবস্থা তৈরি হইতে পারে এক নাম্বার দেখো পূর্ণ সংখ্যা যোগ এই যে বর্গমূল সংখ্যা দেখো বর্গমূল বর্গমূল মিশ্রিত সংখ্যা বা আমরা এভাবে লিখতে পারি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা যোগ পূর্ণ সংখ্যা গুণন এভাবে লিখতে পারি আমরা আচ্ছা এভাবে না লিখে আমরা এভাবে লিখি বর্গমূল যুক্ত সংখ্যা দুই নাম্বার একে এক নাম্বার দিই আমরা ওয়ান দিই টু দিই পূর্ণ সংখ্যা গুণন বর্গমূল যুক্ত সংখ্যা বর্গমূল যুক্ত সংখ্যা যোগ ঠিক আছে যোগ না দিয়ে আমরা প্লাস মাইনাস প্লাস অর মাইনাস যাই হোক অসুবিধা নেই প্লাস কমা মাইনাস অপর পূর্ণ সংখ্যা অপর একটি পূর্ণ সংখ্যা সংখ্যা গুণন বর্গমূল যুক্ত সংখ্যা এখানের মধ্যে দুইটা কেস তৈরি হতে পারে পূর্ণ সংখ্যা গুণন বর্গমূল যুক্ত সংখ্যা প্লাস অর মাইনাস অপর একটি পূর্ণ সংখ্যা গুণন বর্গমূল যুক্ত সংখ্যা ঠিক আছে এখন আমাদের এটা এই দেখো পূর্ণ সংখ্যা প্লাস আছে খেয়াল করো প্লাস পূর্ণ সংখ্যা এই যে পূর্ণ সংখ্যা গুণন বর্গমূল যুক্ত সংখ্যা তাহলে এটা এক নাম্বারে পড়ছে এটা এক নাম্বারে পড়ে গেছে আর দ্বিতীয় নাম্বারটা হলো এরকম এই যে কি পূর্ণ সংখ্যা গুণন বর্গমূল যুক্ত সংখ্যা প্লাস অর মাইনাস অপর একটি পূর্ণ সংখ্যা গুণ কি বর্গমূল যুক্ত সংখ্যা ঠিক আছে এখন দ্বিতীয়টার ক্ষেত্রে কয়েকটা উদাহরণ দেওয়া যায় আমি কয়েকটা একটা যে এরকম কখন হয় এরকম আমি একটা দুটো উদাহরণ তোমাদের দেখাচ্ছি যেমন এরকম হইতে পারে এটা তো এটাই এটার উদাহরণ তো এটাই মানে এটার ক্ষেত্রে যেমন এটা ক্ষেত্রে কি হইতে পারে যে এক্স কিউ সমান 29√5 প্লাস 21√6 এই যে পূর্ণ সংখ্যা গুণন কি বর্গমূল যুক্ত সংখ্যা প্লাস অপর একটি পূর্ণ সংখ্যা গুণন কি বর্গমূল যুক্ত সংখ্যা এখানের মধ্যে এসে এই লাইনে এসে এই যে এই লাইনে এসে দুইটা অবস্থা তৈরি হতে পারে এটা অথবা এটা ঠিক আছে আমাদের এখানের মধ্যে এটা পাওয়া গেছে এটা পেয়েছি আমরা এই যে পূর্ণ সংখ্যা যোগ বা বিয়োগ যাই হোক যোগ আছে পূর্ণ সংখ্যা গুণন বর্গমূল যুক্ত সংখ্যা এটা পাওয়া যায়নি এটা আমরা আর একটা অঙ্কের মধ্যে আলোচনা করবো ঠিক আছে তাহলে এটা তাহলে এটা আমি মুছে দিচ্ছি এটা এটা যেহেতু এখানে তৈরি হয় নাই যদি এখানের মধ্যে এরকম কাছে কি থাকে
পূর্ণ সংখ্যা গুণন বর্গমূল যুক্ত সংখ্যা প্লাস অর মাইনাস অপর একটি পূর্ণ সংখ্যা বর্গমূল যুক্ত সংখ্যা। এটার জন্য নিয়ম আরেকটা, এটার জন্য নিয়ম একটা, এটার জন্য নিয়ম আরেকটা, এটার জন্য নিয়ম একটা, এটার জন্য নিয়ম আরেকটা। তাহলে আমি এটা মুছে দিই। এটার ক্ষেত্রে আবার দুইটা অবস্থা তৈরি হইতে পারে। এক নাম্বার, দুই নাম্বার, পূর্ণ সংখ্যা প্লাস অর মাইনাস বড় বড় সংখ্যা দিয়ে, আমি বড় সংখ্যা রূপ ছোট সংখ্যা, আবার পূর্ণ সংখ্যা প্লাস অর মাইনাস বড় সংখ্যা ছোট সংখ্যা, হ্যাঁ সরি এটা কি মনে যাচ্ছে, এটা তো এটা হবে যে কি ছোট সংখ্যা, ছোট সংখ্যা বড় সংখ্যা, খেয়াল করো বিষয়টা। এটার জন্য দুইটা অবস্থা তৈরি হইতে পারে। এই যেটা ক্ষেত্রে যে পূর্ণ সংখ্যা প্লাস মাইনাস পূর্ণ সংখ্যা গুণ বর্গমূল যুক্ত সংখ্যা, এটা ক্ষেত্রে দুইটা অবস্থা, পূর্ণ সংখ্যা এখানে থাকবে এটা নিয়ে কোনো সমস্যা নাই, এটা এখানেও আছে, এক নম্বর আছে, দুই নম্বর আছে। এখানের মধ্যে এই সংখ্যাটা বড়, বর্গমূল সংখ্যাটা ছোট, আর এখানের মধ্যে এই সংখ্যাটা ছোট, বর্গমূল সংখ্যাটা কি বড়, খেয়াল করো বিষয়টা। এক নম্বরের মধ্যে এখানে দুই ধরনের অবস্থা তৈরি হতে পারে, যাতে এই সংখ্যাটা বড়, এই সংখ্যাটা ছোট, এই সংখ্যাটা ছোট, এই সংখ্যাটা বড়। যদি এটা হয় এক এক ধরনের নিয়ম, এটা হলে আর ধরনের নিয়ম, ঠিক আছে। যেমন যদি এটা এরকম থাকতো, এই যে কথার কথা এক্স কিউব ইকুয়াল টু, হ্যাঁ এই যে 38 প্লাস 4√15, এই যে দেখতে পাচ্ছ এটা পূর্ণ সংখ্যা আছে, দেখো এই সংখ্যাটা ছোট, এই সংখ্যাটা বড়, এই সংখ্যাটা ছোট, এই সংখ্যাটা বড়, তখন আমরা এই নিয়ম, এই যে দুই নম্বর নিয়ম প্রয়োগ করব। আর যদি এরকম থাকে পূর্ণ সংখ্যা, যেমন এটা পূর্ণ সংখ্যা যোগ বা বিয়োগ বড় সংখ্যা ছোট সংখ্যা, দেখো বড় এই যে বড় ছোট, বড় ছোট, বড় সংখ্যা রুটের ভিতরে ছোট সংখ্যা, আর এটার মধ্যে হলো কি পূর্ণ সংখ্যা এখানেও আছে, এখানেও আছে, কোনো সমস্যা না। এখানে বর্গমূলের বাইরে হলো ছোট সংখ্যা, ভিতরে বড় সংখ্যা, যে ছোট বড়, ছোট বড়, যদি বাইরেটা ছোট হয় তাহলে দুই নম্বর নিয়ম, আর যদি ভিতরটা ছোট হয় তাহলে এক নম্বর নিয়ম। আমাদের এখানে দেখো ভিতরটা ছোট, ভিতরটা ছোট, তাহলে আমরা এক নম্বর নিয়মে প্রয়োগ করবো, এক নম্বর নিয়মে করবো। এক নম্বর নিয়মটা কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি, এই যেগুলো মুছে দিচ্ছি আমি, এগুলো আমার প্রয়োজন নেই এই মুহূর্তে। তাহলে যেহেতু এটা এক নম্বর নিয়মে এক নম্বর ক্রাইটেরিয়া পড়ছে, আমি সেটা কি, সেটা কিভাবে আমরা করবো বা করতে পারি, খেয়াল করো বিষয়টা। এখানে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হইল যে এই যে এটাকে আমরা 15√3, এটাকে দেখবো 15√3, তো এখানে থ্রি আছে না, কত আছে থ্রি আছে, তাহলে এখানে লিখবো যে আমরা পি কিউব লিখবো 3√3, যেহেতু 3 আছে 3√3, তাহলে 3টা চলে গেছে, আরো কয়টা, আরো 12টা, বাকিগুলো কি হবে সেটা আমরা এখন লিখতে পারবো না, এটা আমরা পরে লিখবো। এখন যেটা আমরা করব, এই যে দেখো 3√3, আমরা জানি যে √3 কে হোল কিউব করলে 3√3 হয়, কিভাবে হয় আমি সেটা নিয়ে আলোচনা করছি, এগুলো তোমরা জানো, √3 কে হোল কিউব করলে 3√3 হবে, ঠিক আছে। এখন যেটা করব সেটা হলো যে আমাদের উদ্দেশ্য কিন্তু এখানে মধ্যে এ প্লাস হোল কিউব অথবা মাইনাস হোল কিউব সূত্র সাজানো, যেহেতু এখানে প্লাস আছে, যেহেতু এখানে প্লাস, তাহলে অবশ্যই যেহেতু এটাও প্লাস, এটাও প্লাস, এটাও প্লাস, এটাও প্লাস, তাহলে এখানে হবে এ প্লাস হোল কিউব সূত্র, কি সূত্র হবে, এ প্লাস বি হোল কিউবের সূত্র হবে, ঠিক আছে। তাহলে দেখো এটাকে আমি ভাঙাইলাম, এটা 26 কে এখনো ভাঙাই নাই, 26 কে এখনো ভাঙাই নাই, কারণ এখানে ইচ্ছা মতো ভাঙানো যাবে না, আবার যেটা তুমি আগে থেকেও জানবে না, ঠিক আছে। এটা এখান থেকে কিছু কৌশল আমি কৌশল সাহায্যে বের করেছি, সেটা আমি তোমার দেখাচ্ছি।
তাহলে এটাকে যেহেতু এখানে 3 আছে এই 3 √3 লিখবো যদি 4 থাকতো 4 √4 লিখতাম যদি 5 থাকতো 5 √5 লিখতাম যেহেতু যদি 2 থাকতো 2 √2 লিখতাম যদি 6 থাকতো 6 √6 লিখতাম তাহলে যেহেতু এখানে 3 টা চলে আছে 3 √3 তাহলে এখানে 15 টা তাহলে আর 12 টা থাকবে এখন a প্লাস b হোল কিউব সূত্র প্রয়োগ করার জন্য যেটা বলেছে যেহেতু এটাও প্লাস এটাও প্লাস বড় a প্লাস b হোল কিউব সূত্র দিবে এখানে মাইনাস b হোল কিউব সূত্র আগা সুযোগ নাই এটাও প্লাস এটাও প্লাস যাই হোক তাহলে a প্লাস b হোল কিউব সূত্রে a কিউব থাকবে প্রথমে a কিউব এটাকে a কিউব করে নিলাম a কিউব প্লাস 3 a স্কয়ার এখন b কি হবে সেটা তো আমি জানি না 3a স্কয়ার b কি হবে সেটা আমি জানি না b কারণ b এখানে b b আমরা পাবো যে 26 কে ভাঙার পর b আমরা পাবো যে 26 কে ভাঙার পর কারণ এই 3√3 কে হোল কিউব করে আমরা 3√3 হোল কিউব করে এটাকে আমরা পেয়ে গেছি এখন 3a স্কয়ার b b কত আমরা সেটা জানি 26 কে ভাঙাইতে হবে 26 কে তো আমরা ভাঙাইতে পারি না কত দিয়ে ভাঙাবো আমরা 26 কে অনেক ভাবে লেখা যায় এই যে 20 প্লাস 6 লেখা যায় হ্যাঁ 18 প্লাস 8 লেখা যায় তারপরে 22 প্লাস 4 লেখা যায় 21 প্লাস 5 লেখা যায় 23 প্লাস 3 লেখা যায় অনেকভাবে লেখা যায় হাজার হাজার কোটি ভাবে লেখা যায় এই দেখি 30 মাইনাস 4 লেখা যায় 32 মাইনাস 6 লেখা যায় অনেক অনেক হাজার হাজার কোটি কোটি ভাবে লেখা যায় ওটা লিখবো এটা তো আমরা বুঝতে পারতেছি না কিন্তু এটার ক্ষেত্রে আমরা সবসময় মনে রাখবো এই যে এটাকে বাংলার বিপক্ষটা হলো কিরকম যদি ওই যে এক নাম্বার ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে এক নাম্বার ক্রাইটেরিয়া এক নাম্বার ইয়ার মধ্যে পড়ে এই যে আমরা এক্সাম দেখি একের মধ্যে এটা এই যে এক নাম্বার ক্রাইটেরিয়া এক নাম্বার ইয়ার মধ্যে ক্রাইটেরিয়ার মধ্যে তখন আমরা এটা কি করবো এই থ্রি আছে না এই যে এখানে ভিতরে কত থ্রি আছে থ্রি রুট থ্রি ফোর ফোর থাকলে ফোর রুট ফোর ফাইভ থাকলে ফাইভ রুট ফোর ফাইভ সিক্স থাকলে সিক্স রুট ফাইভ আমাদের নিয়মটা কি জানি আমরা জানি কি রুটের ভিতরে ছোট সংখ্যা থাকতে হবে রুটের এখানে বড় সংখ্যা এখানে ছোট বড় ছোট বড় ছোট তাহলে আমরা এই নিয়ম প্রয়োগ করতে পারবো ঠিক এখানে নিয়ে আসবো ফোর থাকলে ফোর রুট ফোর ফাইভ থাকলে ফাইভ রুট ফাইভ সিক্স থাকলে সিক্স রুট সিক্স যাই থাকে সেভেন থাকলে সেভেন রুট সেভেন তারপর এখানে যেহেতু থ্রি রুট থ্রি লিখছি আমরা যেহেতু থ্রি আছে তাহলে তিনটা এখানে চলে গেলো আর বারোটা আছে এখন যেটা প্লাস ভলকি সূত্র ভাঙানোর জন্য আমাদের একই হয়েছে থ্রি একই প্লাস থ্রি স্কোয়ার বিবি তো জানি না আচ্ছা বি এখন জানি না এখন দেখো থ্রি স্কোয়ার বি এখন এখানে বি লেখার জন্য কত দিব আমরা এখানে কত দিব দেখো এখানে তিন এখানেও তিন পাবো স্কোয়ার রুটে কাটা যাবে তিন তারিখে নয় নয় হবে ঠিক আছে তাহলে বিটা কত দিব সেটা আমরা বলতে পারতেছি না হ্যাঁ যদি তুমি চিন্তা করো যে এটা মিলাইছি এটা দিয়ে এটা মিলাইছি তাহলে এটা থেকে এটা মিলাবো এটা থেকে এটা মিলাবো কেমনে মিলাবো এটা থেকে এটা মিলানো যাবে না কারণ এখানে আমরা তিন পাচ্ছি এখানে তিন তিন তারিখে নয় তো আমি যদি এখানে রুট থ্রি দিই কথার কথা এখানে যদি আমি একটা রুট থ্রি দিই তাহলে তো এখানে নাইন রুট থ্রি হয়ে যাবে এখানে তিন এখানে রুট স্কোয়ার কাটা গেলে তিন তিন তারিখে নয় নাইন রুট থ্রি আমার তো লাগবে টুয়েলভ রুট থ্রি তাহলে আমি এখানে টুয়েলভ রুট থ্রি বানাতে পারতেছি না কারণ এখানে নাইন চলে আসতেছে আমার এখানে আছে নাইন যদি রুট থ্রি দিই তাহলে নাইন রুট থ্রি আমার এখানে আছে টুয়েলভ রুট থ্রি তাহলে এটা হবে না এখানে দেওয়া যাচ্ছে না তাহলে আমরা এক কাজ করি সেটা হলো যে থ্রি এ স্কোয়ার বি দিয়ে কিছু পারা যায় না আমরা এক কাজ করি থ্রি এ এ হলো রুট থ্রি এ হলো রুট থ্রি ঠিক আছে এগুলা মুছে এগুলো আমার দরকার নাই এ হলো আমাদের এই যে থ্রি এ হলো রুট থ্রি থ্রি এ বি স্কোয়ার দেখো আমার এখানে টুয়েলভ রুট থ্রি আছে এখানে রুট থ্রি পাইছি আমি থ্রি এ বি স্কোয়ার দিব বি স্কোয়ারটা বি তো আমরা এখনো জানি নাই জানতে পারিনি বি তো আমরা এখনো জানি নাই যার কারণে কি সমস্যা হয়ে গেছে থ্রি এ বি স্কোয়ার এখন এখানে আমার এখানে একটা রুট থ্রি পেয়ে গেছি আমার এখানে আছে বারোটা রুট থ্রি খেয়াল করো বিষয়টা আমার এখানে আছে টুয়েলভ রুট থ্রি বারোটা রুট থ্রি তাহলে এখানে আছে রুট থ্রি যদি একটা পেয়ে গেছি তো টুয়েলভ রুট থ্রি পাওয়ার জন্য আমি যদি এখানে ফোর দিই তিন চার বারো টুয়েলভ রুট থ্রি হয়ে গেছে তিন চার বারো টুয়েলভ রুট থ্রি হয়ে গেছে টুয়েলভ রুট থ্রি পেয়ে যাচ্ছি আমি যদি এখানে ফোর দিই তিন তিন চার বারো টুয়েলভ রুট থ্রি কিন্তু আমার এটা এখানে কি হইতে হবে থ্রি এ
b square আমি এখানে যদি 4 না লিখি যদি 2 স্কয়ার লিখি দেখো 3 আর এখানে 2 স্কয়ার মানে 4 3 4 12 12 √3 পেয়ে গেছি তার মানে আমার এখানে b হল 2 3ab স্কয়ার 3 এখানে 4 3 4 12 12 √3 টা পেয়ে গেছি তার মানে b হলো যে আমার এখানে 2 তাহলে 2 বসাই দিই আমি এখানে তাহলে আমরা এটা পেয়েছি এটা পেয়েছি এই যে 3 √3 টা আর এখানে 3 4 3 4 12 এটা পেয়ে গেছি তাহলে এটা লিখি এখানে কত পাই আমি 3 আর এখানেও 3 3 তারিখে 9 9 দেখো 18 তাহলে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব আছে না b মানে তো 2 2 কিউব মানে 8 এই যে দেখো বাংলাটা হয়ে গেছে 18 18 এখন এটাও পেয়ে গেছি এটা তারপর এটা এখান থেকে পেয়েছি এখান থেকে 18 পাইলাম এখান থেকে 3 9 3 তারিখে 9 2 18 তারপর 2 কিউব 8 এতে 18 আর 8 26 সূত্র মিলে গেছে এখন এই যে এই যে এই জায়গাটা এই অঙ্কের সবচেয়ে কঠিন পার্ট সবচেয়ে টাফ পার্ট এই জায়গাটা ঠিক আছে আশা করি বুঝতে পারছিস বিষয়টা আমি বলেছি তাহলে তোমরা যেটা করবা সেটা হলো কি এটাকে একটু ভেঙে লিখবা যে রুটের ভিতরে 3 আছে তাহলে 3 √3 হবে 4 থাকলে 4 √4 5 থাকলে 5 √5 তিনটা চলে গেছে এখানে তাহলে আর 12টা থাকবে তাহলে 15টা হবে এই দুইটা ভাঙার জন্য এখানে সূত্র আমি যেভাবে বলেছি সেভাবে ভাঙাইতে হবে এটা √3 হল কি লিখে নিতে হবে 3 স্কয়ার 3 a স্কয়ার b তো জানি না তাহলে এটা করতে গিয়ে আমরা বিটা পেয়েছি ঠিক আছে তোমরা একটু দেখে নেবে বিষয়টা তাহলে আমরা এখন সূত্রটা ফিল আপ করি তাহলে এই পাশে পাইলাম যে সূত্র a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব a হলো যে রুট 3 b হলো যে 2 a হলো যে রুট 3 আর b হলো যে 2 এখন আমরা উভয় পক্ষ থেকে রুটটা বাদ দিয়ে দিই এই যে এটাও বাদ এটাও বাদ তাহলে পিছমান পাচ্ছি যে আমরা পিছমান পাচ্ছি যে আমরা রুট 3 প্লাস 2 ঠিক আছে অথবা এটাকে তাহলে আমরা লিখতে পারি সুতরাং বড়টাকে আগে লিখি 2 প্লাস রুট 3 2 প্লাস রুট 3 সুতরাং অ্যান্সার আনসার পি সমান 2 প্লাস রুট 3 আশা করি শিক্ষার্থীরা বুঝতে পারছো আমরা শুধুমাত্র একটা ক্রাইটেরিয়া আলোচনা করেছি এই যে এক নাম্বার হতে এক নাম্বার হতে আমরা একটা ক্রাইটেরিয়া আলোচনা করেছি ঠিক আছে এক নাম্বার হতে আমরা একটা ক্রাইটেরিয়া আলোচনা করেছি এক নাম্বার দুই নাম্বার কিন্তু রয়ে গেছে দুই নাম্বার কিন্তু আমরা আলোচনা করিনি এক নম্বরের মধ্যে আমার এক নম্বরের মধ্যে আরো কয়েকটা ক্রাইটেরিয়া রয়ে গিয়েছিল হ্যাঁ যে এখানের মধ্যে খেয়াল করো আমি আবার বলি এক নম্বরের মধ্যে আমরা কোনটা আলোচনা করেছি এই যে এক নম্বরের মধ্যে যখন আমরা এই যে এই লাইনটা পেয়েছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে তো মেট্রো রিভিউ করেছি হ্যাঁ পি কিউব সমান 26 প্লাস 15 রুট 3 পেয়েছি এই জায়গায় এসে নিশ্চয় তোমরা দেখতে পাচ্ছ আমি একটু নিচে করে লিখি এটা দেখতে হয়তো অনেকের মুছে সমস্যা হতে পারে এগুলো মুছে দিই এগুলো দরকার নেই আমার PQ সমান 26 প্লাস 15 রুট 3 এক নম্বর অঙ্কগুলো এক নম্বর কোশ্চেন অঙ্কগুলো এই জায়গায় এসে দুইটা ভাগ হয় আমি যেটা বলেছিলাম সেটা হলো যে এক নম্বরে ছিল যে একটা পূর্ণ সংখ্যা আমি লিখতেছি না কথা বলতে একটা ছিল কি পূর্ণ গুণন কি রুট সংখ্যা মানে বর্গমূল সংখ্যা আর দুই নম্বরে বলছিলাম যে এটাও পূর্ণ গুণন বর্গমূল সংখ্যা পূর্ণ সংখ্যা গুণন বর্গমূল এটাও পূর্ণ সংখ্যা আরেকটা পূর্ণ সংখ্যা গুণন বর্গমূল আমরা এটা কিন্তু করিনি আজকে এটা করেছি এটা আমরা আগামী দিন আলোচনা করব ঠিক আছে কিন্তু এটার মধ্যে আবার দুইটা ক্রাইটেরিয়া এটার মধ্যে আবার দুইটা ক্রাইটেরিয়া এক নাম্বার হলো যে
পূর্ণ এখানে প্লাস মাইনাস দিয়েছিলাম অসুবিধা নেই প্লাস মাইনাস দিতে পারো সমস্যা নাই পূর্ণ সংখ্যা যোগ বড় বড় সংখ্যা আর ভিতর হলো কি ছোট দুই নাম্বার এখানে আমাদের দুইটা কাজে এখানে মধ্যে পূর্ণ সংখ্যা প্লাস মাইনাস ছোট বড় সংখ্যা ঠিক আছে আমরা আজকে এটা নিয়ে আলোচনা করেছি আজকে আমরা এটা নিয়ে আলোচনা করেছি তো আমাদের আরেকটা এটা রয়ে গেছে এক নম্বর নিয়ম মধ্যে এটা রয়ে গেছে ঠিক আছে আবার এটা রয়ে গেছে কারণ এখানে মধ্যে আসার পর আরো দুইটা আরো তিনটা অবস্থা তৈরি হয় সহজভাবে বলতে গেলে কারণ এটা হইতে পারে অথবা এটা হইতে পারে এটা অথবা এটা আমাদের এটা আমাদের অঙ্কটা এটাতে পড়ে গেছে একটা পূর্ণ সংখ্যা যোগ পূর্ণ সংখ্যা বর্গমূল সংখ্যা ঠিক আছে বর্গমূল সংখ্যা আমাদের এটা এটার মধ্যে পড়ে গেছে এখন এটার মধ্যে আবার দুইটা ক্রাইটেরিয়া আছে দুইটা দুইটা ভাগ আছে এটা অথবা এটা আমাদের তো এটার মধ্যে পড়ে গেছে আমরা এটা করে ফেলছি তাহলে আমাদের এখানের মধ্যে এটা করে ফেলছি আর একটা রুলস রয়ে গেছে তাহলে আমাদের বাকি কোনটা কোনটা দেখো এটা বাকি এটা করতে হবে এখানের মধ্যে আসার পর এটা করতে হবে এখানের মধ্যে আসার পর যখন এরকম অবস্থা তৈরি হবে তখন এটা এটা বাকি আবার দুই নম্বর বাকি ঠিক আছে আবার কি এই যে এখানের মধ্যে কি আছে এখানের মধ্যে ওই যে এটা তো এক নম্বর উপায় দুই নম্বর উপায় রয়ে গেছে তাহলে অনেকগুলা তাহলে এখানে একটা দেখাইতে হবে হ্যাঁ এখানে একটা দেখাইতে হবে তারপরে এখান থেকে একটা দেখাইতে হবে তারপরে রয়ে গেল একটা দুইটা তিনটা আরো তিনটা নিয়ম দেখাইতে হবে কমপক্ষে আরো তিনটা নিয়ম তোমার দেখাইতে হবে তাহলে তোমাদের এই ধরনের অঙ্কের মধ্যে প্রস্তুতি কমপ্লিট হবে ঠিক আছে তো শিক্ষার্থীরা আজকে আমরা একটুকে রাখবো তোমরা আজকে আমি যে কৌশলটা দেখাইলাম এক নম্বর নিয়মের মধ্যে এখানে আসার পর এক নম্বর নিয়ম আবার এখানকার এক নম্বর নিয়ম ঠিক আছে অর্থাৎ আমি ইয়া গাড়ি দিয়ে নিই এইখানে এটা করাইছি এখান থেকে এই নম্বর নিয়মের এটা তারপরে এটা আমরা করেছি আজকে এখান থেকে এটাতে আসলাম এটার থেকে এটা আসলাম এরপর দিয়ে আমরা এখান থেকে এটাতে আসব এটার পর থেকে এটা করব ঠিক আছে এটা করব এটার পর থেকে এটা করব তাহলে দুইটা আরেকটা করতে হবে তারপর দিন এখান থেকে এটা করার পর এইখানে আসব এটা এটা করব ঠিক আছে তারপরে করব যে আমরা দুই নম্বর নিয়ম তাহলে মোটামুটি আমাদের এগুলো কমপ্লিট হবে তো শিক্ষার্থীরা আজকে ক্লাস এখানে এতটুকু থাকবে সবাই সুস্থ থাকবা সুন্দর থাকবা আমি এই যে এই কৌশলটা আলোচনা করলাম তোমরা আরও বিভিন্ন গাইড পুস্তক বই পুস্তক থেকে এই ধরনের আরও অঙ্ক এই নিয়ম এই কৌশলটা অবলম্বন করে এইসব এই কৌশলটা দিয়ে করবে তাহলে তোমাদের এই নিয়মটা অনেক দিন মনে থাকবে এই নিয়মটা ভুলবো না পরীক্ষা এই ধরনের অঙ্ক আসলে তোমরা খুব সহজে সহজে করে ফেলতে পারবে কোনো ঝামেলা ছাড়া এই জন্য এই নিয়মটা বাসায় প্র্যাকটিস করবা ঠিক আছে প্র্যাকটিস না করলে মনে থাকবে না তো আজকে আমাদের ক্লাস কেমনই থাকবে সবাই সুস্থ থাকবা সুন্দর থাকবা আল্লাহ হাফেজ